অতীতের সব রেকর্ড ছাড়িয়ে চলতি আগস্টে এক মাসের কম সময়ে ডেঙ্গুতে মৃত্যু প্রায় 300। বিশ্লেষণে দেখা গেছে এবার আক্রান্তদের মধ্যে 60% বেশি পুরুষ হলেও নারীদের মৃত্যু হচ্ছে বেশি। ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে একাধিক টিকার পরীক্ষা নিরীক্ষাধীন থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিগগিরই কোনো টিকার অনুমোদন দিচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। ডেঙ্গুতে মৃত্যুর এমন ঊর্ধ্বমুখী হার আগে দেখেনি বাংলাদেশ। 1 জানুয়ারি থেকে 27 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে 548 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অগস্ট মাসের 27 দিনেই মারা গেছে 297 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, চলতি মৌসুমে 27 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে 318 জন নারী ও 230 জন পুরুষের মৃত্যু হয়েছে। নারীদের সময়মতো চিকিৎসকের কাছে না যাওয়াকে এর কারণ বলে মনে করছেন সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সামগ্রিকভাবে মেল ফিমেল যে রেশিওটি আছে, 62% বেশি রোগী হচ্ছেন পুরুষ এবং মহিলার সংখ্যা সেখানে কম, কিন্তু আমরা যদি মৃত্যুর চিত্রটি দেখি তাহলে মহিলারা কিন্তু প্রায় কাছাকাছি। আমরা মাস ভিত্তিতে যদি একটু তুলনা করি গত বছরের সঙ্গে এবছরের, তাহলে অগস্ট মাসের চিত্রটির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে গত বছর 2022 অগস্টে উই হ্যাড 3521 পেশেন্টস, ইন 2023 উই হ্যাভ 60,000 প্লাস পেশেন্টস, জাস্ট ইনক্রিজ অফ দি নাম্বার। এবং একইভাবে মৃত্যুর সংখ্যাও যদি দেখি, মাত্র 11টি মৃত্যু গত অগস্টে আমরা দেখেছি 2022, 2023 সেটি 286 ছাড়িয়েছে এবং অগস্ট মাস কিন্তু এখনো আরো কটা দিন বাকি আছে। ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আলোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার বর্ধন জংরানা জানিয়েছেন, ডেঙ্গুর টিকা উদ্ভাবন ও অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম অগ্রাধিকার। ডেঙ্গি ভ্যাকসিন হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন ফর কোয়াইট এ ওয়াইল। And they have got few vaccines, but it's still under test. We have a dengue vaccine right now that is being trialed in some of the places. It still needs a lot of clarification before it is recommended. জেনেভায় সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে ডেঙ্গু টিকার কার্যকারিতা নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।